আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে ফেসবুকের মধ্যে বার্থডে নোটিফিকেশন যেটা রয়েছে ওটাকে কিভাবে লুকিয়ে রাখতে হয়, সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনি হয়তো দেখেছেন আপনার যেই দিন বার্থডে সেই দিন কিন্তু সবার কাছে নোটিফিকেশন কিন্তু ফেসবুক পাঠিয়ে দেয়, তাহলে কিভাবে অফ করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। এবং দেখবেন অন্যের যখন বার্থডে হয় সেই নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে আসে, সেটাকে কিভাবে অফ করবেন সেটাও আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তার জন্য আপনাদের কি করতে হবে, সবার প্রথমে ফেসবুকটিকে ওপেন করতে হবে। বিষয় হচ্ছে আপকামিং যেসব বার্থডে যেগুলো আপনাদের দেখায় সেগুলো কিন্তু আপনার কাছে চলে আসে, এবং আপনার কাছেও চলে আসে যে আপনার যেই বার্থডে নোটিফিকেশন সেটা কিন্তু দেখবেন অন্যজনের কাছে কিন্তু দেখায়। বাট এটাই কীভাবে অফ করে রাখবেন সেটা আমি আপনাদের দেখাবো। তার জন্য আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন, আসার পর এডিট পাবলিক ডিটেলস অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে দেখবেন এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন বলে দেওয়া থাকবে বা ইনফো বলে অপশন থাকবে, এই অপশনে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন এই বেসিক ইনফো বলে দেওয়া থাকবে, এখানে দেখতে পারবেন আপনাদের ডেট অফ বার্থ অপশন দেওয়া থাকবে, এখানে এডিট অপশনে ক্লিক করবেন। যখন আপনি এডিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এইরকমভাবে কিন্তু আপনাদের অপশনটি শো হবে। এখানে আপনি কী করবেন, এখানে দেখবেন আপনাদের যে বার্থডেটি রয়েছে এখানে কিন্তু আপনাদের এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকলে পারে, যতগুলো আপনাদের ফ্রেন্ড অফ ফ্রেন্ড রয়েছে তাদের কাছে কিন্তু আপনাদের নোটিফিকেশান পাঠিয়ে দেবে। আর এটা যদি পাবলিক হয়ে থাকে তাহলে কিন্তু যাদের কাছে দেখবেন প্রত্যেকের কাছে কিন্তু আপনাদের নোটিফিকেশান পাঠিয়ে দেবে, কারণ আপনার এটা হয়ে আছে কি পাবলিক। এখানে আপনি কী করবেন, সিম্পলভাবে অনলিমি করবেন, এটা করে দেবেন। তারপর এখানে বার্থডে ইয়ার, যেই বছর আপনার জন্ম সেটাও কী করবেন, আপনি এখান থেকে সিম্পলভাবে অনলিমি করে দেবেন। করার পর এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন। যখনই সেভ করে দেবেন তখন কিন্তু দেখবেন আপনাদের যে বার্থডে নোটিফিকেশান আপনার সেটা কিন্তু কারোর কাছে আর যাবে না। এটা হয়ে গেলো। এবার নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের যেই বার্থডের দেখবেন নোটিফিকেশান দেখবেন আপনার কাছে আসে অন্যজনের, তাহলে সেটাকে কীভাবে অফ রাখবেন সেটাই আমি আপনাদের দেখাবো। তার জন্য আপনারা সিম্পলভাবে এখানে এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিংস অপশান, সেটিংস অপশানটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে প্রোফাইল সেটিংসে ক্লিক করে দেবেন। প্রোফাইল সেটিংসে ক্লিক করার পর এখানে চলে আসবেন কোথায়, সিম্পলভাবে নোটিফিকেশান সেটিংস অপশানে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন এই বার্থডে বলে দেওয়া থাকবে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশান আপনাদের এখানে কি বলবে, এখানে ইমেল বা SMS এইসব থ্রুতে কিন্তু আপনাদের সেই সব নোটিফিকেশান কিন্তু পাঠায়, অন্যজনের বার্থডে নোটিফিকেশান কিন্তু আপনার কাছে দেখায়। এখানে দেখবেন আপকামিং বার্থডে বলে দেওয়া থাকবে, এগুলোকে কিন্তু আপনি অফ করে রাখতে পারবেন। এখানে সিম্পলভাবে এটা আপনি অফ করে দেবেন, তারপর এখানে টার্ন অফ অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে। ঠিক এরকমভাবে কিন্তু আপনারা নিজের বার্থডে নোটিফিকেশান অফ করতে পারবেন এবং অন্যের নোটিফিকেশান কিন্তু আপনি অফ করে দিতে পারবেন আপনার কাছ থেকে। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে বার্থডে নোটিফিকেশান অফ করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি।